কাটা ছিল, নিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে আমি এবারে কুমড়োটা দিয়ে দেবো। শাকের মাঝখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এবারে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে একটুখানি রাখার পরে আমি বেগুনটা দেবো, নাহলে বেগুনটা গলে যাবে। এই জন্য সামান্য একটু কুমড়োটাকে নাড়াচাড়া করার পর তবে বেগুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে চিনি দেবো, হলুদ, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে থালাটা দিয়ে ঢেকে দিলাম। তারপরে একটু পরে আমি ওতে চিনি অ্যাড করব। ঢাকা দিয়ে দিলাম, ফলাম শাক হয়ে গেছে।